हेलो।
ক্লাস কি শুরু হয়েছে? ওই মহিউদ্দিন মাঝি সাহেব কোথায়? উনি
আজকে ক্লাস হবে? হ্যালো, ক্লাস হবে স্যার, স্যারের সাথে কথা হয়েছে, জয়েন করতে আছে কিছু কোনো।
কি ক্লাস কি হচ্ছে ভাই? না, হচ্ছে না তো মনে হয়। ছেলে তো বললাম যে কি রকম কি বলে বুঝলাম না, ওনার ক্লাসে এরকম সমস্যা হইলো কেমনে? উনি হইলে বাদ দিবে নাইলে বলবে, টাইমটা একজাক্ট বলবে তাই না? রোজার ওনার দিন একটা নাহলে ক্লাস টাইম। তো আমরা ভালো করে করতে পারিনি। না রোজার দিন ঠিক আছে, কিন্তু টাইম আছে না যে উনি কাজ ক্লাস করবে না করাইবে না? আজকে মনে হয় হবে না। এরকম টাইমই দেওয়া দরকার, কি হবে না হবে? তো তোরা তো আমরা বলতেছি না যে ক্লাস টাইম দিতে, টাইম না দিলে তো হয়। উনি স্ক্রিনে হাজির হয়ে তারপর লিংক দিলে ভালো হইতো। সেটাই সেটাই, ওনার ক্লাস গুলো তো ওই যাই হোক রেকর্ডে থাকে আপনাদের কি না। অবস্থা, কার কার কি অবস্থা? পড়াশোনা তো একেবারে করতে পারতেছি না। ভাইয়া পরীক্ষা কি হবে এরকম কিছু শুনছেন আপনারা? পরীক্ষা হবে? হবে হুম, না নেই পরীক্ষা বাজেটটা আশা মনে আমার করছিল। আমার মনে হয় একদিনও পিছাবে না। এটা কিভাবে সম্ভব? এই রোটেশনে ছাড়লো না ভাই, এই সময় যদি পরীক্ষা টরীক্ষা নেয়, পড়ার তো একদমই সময় দেয়নি। সেটাই তো, কারণ হলো আপনার ওই যে MD MS এর পরীক্ষা কিন্তু পিছায় নাই। তবে আমাদের তো পড়ার সময় দেয় না, অ্যাটলিস্ট 2 থেকে 2 আড়াই মাস তো সময় দেয় পড়ালেখা করার। আমাদের তো মানে এখনো তো রোস্টার থেকে নাম সরাইতে পারিনি আমরা, মানে আমাদের রংপুর আড়াই মাস আমরা তো এসি মধ্যে তো মনে হয় জুলাই পর্যন্ত টানবে। কেন আমরা শিখাই দিয়ে যাবো? মানে একটু কথা কাটাকাটি হয়েছিল, হ্যাঁ আমাদের দিনাজপুর মেডিকেল কলেজে সমস্যা হয়েছিল, তখন আমরা আর কি রাগ করে বলছিলাম যে আমাদেরকে একবার আগস্ট মাস পর্যন্ত রেখে তারপর আমাদের যারা সরকারি এদের তো প্রবলেম, এরা তো ডেপুটেশন শেষ হয়ে যাবে। আপনাদের তো সরকারি ডেপুটেশন শেষ হয়ে গেলে আপনাদের যদি ইচ্ছা করলে রাখতে পারবে না, করছে রাখতে কি? না না আমাদের তো সমস্যা এটাই, আমাদেরকে ইচ্ছা করলে রাখতে পারবে না, কিন্তু আমাদের পোস্টিং দিয়ে দেবে না। কাজ তো একই, এখানে থাকলে তো একটা এনভায়রনমেন্ট আছে, নতুন জায়গায় তো আসলে আরো সমস্যা। হ্যাঁ গতবার তো এক্সটেনশন হয়েছে ডিসি থেকে 6 মাস, তারা এখানেই ছিল যার যার জায়গায়। হ্যাঁ আমি মনে করি যে যেখানে আছে এখানে থাকলে সুবিধা, কারণ হলো একটা এনভায়রনমেন্ট থেকে আরেকটা এনভায়রনমেন্টে যাওয়ার সময় কিন্তু সমস্যা। না হলে মনে হয় না পোস্টিং দেবে, যার যেখানে আছে সেখানেই থাকতে হবে। ফর্ম ফিল আপের ইয়াটা কবে দেয়, ডেট কবে দেয়, এটা জানা আছে কি আপনাদের যে ফর্ম ফিল আপের কখন ডেট দেয়? আচ্ছা মা বাবা কোথায় আছেন? সলিমুল্লাহতে মেয়ের শেষের দিকে মনে হয়, জুনের শেষে। এনাদের কিনা ক্লাস করতে আসলে খুব। আশিক ভাই কোন জায়গায় না আছেন? ভাই আমি সলিমুল্লাহ দিনাজপুর মেডিকেলে বেসরকারি ক্যান্ডিডেট। ও আচ্ছা আচ্ছা, দিনাজপুর মেডিকেল কলেজে। আপনাদের কি রোস্টার দেয় ওডিতে? ওডিতে ভাই এর আগের রোস্টারে আমাদের সপ্তাহে পুরানার ব্যাচে যারা ছিল সপ্তাহে 7 দিন ডিউটি ছিল আমাদের, এর আগের রোস্টার পর্যন্ত সপ্তাহে 7 দিন। কোনটিতে? সব ওডিতে আমাদের তো ওইরকম থাকে না, আমাদের রোস্টারটা হচ্ছে যেদিন যেখানে কি ডিউটি থাকে, কারো সার্জারিতে থাকে, কারো মেডিসিনে গাইনিতে, ইন্ডিভিজুয়াল আমাদের মানে ভাগ করা থাকে না। ও আচ্ছা আচ্ছা, মানে জেনারেল ওডিতে। আপনার ভাই কি কোন মেডিকেল কোভিড কলেজ? নাই তো সলিমুল্লাহ না? মেডিকেল আপনি? না আমাদের কোভিড না নিয়ে না আমি তো আলাদা বিএসসি হচ্ছে। আধা ঘন্টা বসে থাকার পরে ক্লাস করতে ইচ্ছা করতেছে না বাচ্চা।
আমাদের হোস্ট আসছে নাকি? আপনার কি রোটেশনের কথা কিছু বলছিল, মানে যে আপনাদেরকে সার্ভে এরকম কিছু? কিছুই না, আমাদের তো কোভিড ডিউটি নন কোভিড ডিউটি একদম ম্যারাথন অবস্থা। নতুন বিসিএস স্যার আইসা আমাদের অবস্থা চেঞ্জ করে ফেলাইছে। নন গভর্নমেন্ট যারা নন গভর্নমেন্ট ক্যান্ডিডেটদের কো ইয়া করতে হয়, কোভিড করতে হয় সবাই সবাই? আমাদের এখানে অবশ্যই যে নিয়োগ দিয়েছে ডাক্তার, অনেকগুলো ডাক্তার পাইছে দিনাজপুরে, কোভিড ইউনিট পুরো আলাদা করে ফেলছে মেডিকেল থেকে। আমাদের কোভিড নন কোভিড আলাদা করতে পারে নাই, আমাদেরকে ডিউটি দিচ্ছে এবং কোভিড শেষ হলেই নন কোভিড ডিউটি 14 দিন পরেই। কোভিড করার পরে কি 14 দিন অফ থাকে? হ্যাঁ 14 দিন অফ। আমাদের তো ভাই একবারে জাতা কলে পিছে মারতেছে, যাই হোক যে কুরবালা জানে ঢাকায় মানে আমাদের এখানে বছরে পাঁচটা ক্লাস হয়েছে, পাঁচটা ছয়টা, দুই বছরে পাঁচটা ছয়টা ক্লাস হয়েছে, দুই বছরে ছয়টা ক্লাস হয়েছে মনে হয়। ছয়টা ক্লাসের মধ্যে তিনটা ক্লাসই হইলো হচ্ছে, তিনটা থেকে চারটা ক্লাস হয়েছে ফার্মাকোলজির উপরে। আমাদের এক্স ডিপার্টমেন্টাল হেড যখন ছিল উনি এখন রয়েছে যে গ্যাস্ট্রো শেখ রাসেল গ্যাস্ট্রো কোভিড এর হেড আর কি, রেহান স্যার। তো উনি থাকতে ক্লাস হয়েছে চার পাঁচটা, পরে উনি চলে যাওয়ার পর কোভিড আসার পর চলে গেছে, তখন তিনটে ক্লাস। ক্লাস ভালো হয় মনে হয় সলিমুল্লাহ মেডিকেল স্কুল। আজকে ক্লাস বাদ দিলে মনে হয় ভালো হয়, আর একদিন আমি শিডিউল দেখব। আমার কাছে ওইটাই মনে হচ্ছে যে আজকে বাদ দিই, কালকে তো কোনো ক্লাস নাই, মঙ্গলবার একবার ক্লাস আছে মনে হয়। আমাদের বলছি যদি সন্ধ্যা এগুলো দিচ্ছি তুমি তো রাগ করে দেওয়া দরকার না, রাগ করে দেওয়া আমি কিছু বলবো না, রাগ করবা ছিল হ্যালো, আসসালামু আলাইকুম, একটু দেরি হয়ে গেল, সরি। আসসালামু আলাইকুম স্যার, একটু দেরি হয়ে গেল, সরি। আমি
তোমাদের কোন চ্যাপ্টার পড়া লাগবে বলো তো রিপোর্ট আমাদের চ্যাপ্টার নাম্বার কত জানা ছিল আমি বলো বলো মাত্রা দা গাড়ছে নাকি হ্যাঁ হ্যালো রিপোর্ট আগালো মানে কেমন কি হইছে রাহুল হ্যাঁ আমি লাগবে লাগা মাত্রা গাড়ছে শোনা যাচ্ছে আজকে লেকচার কি আমাদের টপিক কি মনে আছে কারো আজকে টপিক ভাইয়া পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন আর রিকভারি রুম যেটা ওটা ওটা নিয়ে ছিল কত নাম্বার চ্যাপ্টার এটা ক্লাস করব পরে এটা তো দেখিনি দেখছি এখন কি দেখা যাচ্ছে পোস্ট অপারেটিভ 26 আর 29 দুইটা টপিকস আছে আচ্ছা এখন কি দেখা যাচ্ছে স্ক্রিন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে প্রথম জিনিস হচ্ছে একটা পোস্ট অপারেটিভ কেয়ার এবং মনিটরের স্ট্যান্ডার্ডস মিনিমাম স্ট্যান্ডার্ডস অফ মনিটরিং হ্যাঁ মিনিমাম স্ট্যান্ডার্ডস অফ মনিটরিং তো হচ্ছে যে আপনি একটা একটা প্রশ্ন আপনাকে করতে পারে যে রিসোর্স লো রিসোর্স সেটিংস এ আপনি অ্যানেস্থেসিয়া কিভাবে দিবেন অথবা মিনিমাম স্ট্যান্ডার্ডস অফ মনিটরিং কি জিনিস এখানে কথা হচ্ছে যে মিনিমাম অ্যাকসেপ্টেবল মনিটরিং হচ্ছে দেখেন ক্লিনিক্যাল অবজারভেশন ওয়ান টু ওয়ান মানে একজন রোগীকে একজন দেখবে একজন আপনি একসাথে দুইটা রোগীকে দেখতে পারবেন একজন রোগীকে একজন দেখবেন এরপর হচ্ছে পালস অক্সিমিটার পালস অক্সিমিটার এরপরে নন ইনভেসিভ ব্লাড প্রেশার নন ইনভেসিভ ব্লাড প্রেশার মাপার ব্যবস্থা থাকতে হবে ইসিজি এবং কোর টেম্পারেচার কোর টেম্পারেচার বলতে আমাদের যে যেগুলা আমরা কোর টেম্পারেচার মাপি রেকটাল অথবা টিম্পানিক মেমব্রেনের এখানে অথবা ওরাল হ্যাঁ কোর টেম্পারেচার মাপতে হবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যান্টাইডাল কার্বন ডাইঅক্সাইড যেটা আপনারা ভুলে যান তাইলে আপনি দেখেন মিনিমাম অ্যাকসেপ্টেবল মনিটরিং এর মধ্যে চলে আসছে কি ইটিসিউটো মাপতে হবে এই জিনিস কি আমাদের কোথাও আছে আমাদের কি এই মিনিমাম স্ট্যান্ডার্ডস অফ মনিটরিং কি আছে হসপিটালে আইসিইউতে আছে হ্যাঁ এটা তো আমার অ্যানেস্থেসিয়ার কথা আর কয়টা আইসিইউতে আছে কয়টা আইসিইউতে আছে বলেন খুব কম তাইলে তাহলে দেখেন একদম মিনিমাম মনিটরিং স্ট্যান্ডার্ড মিনিমাম স্ট্যান্ডার্ডস এখানে কিন্তু বেশিরভাগ বলা হয়নি এডিশনাল আসেনি এখানে এডিশনালটা আলাদা মিনিমাম স্ট্যান্ডার্ড অফ মনিটরিং এ এই ছয়টা জিনিস প্লাস হচ্ছে ক্লিনিক্যাল অবজারভেশন পরীক্ষা যদি বলতে হোয়াট আর দি মিনিমাম মনিটরিং অ্যাকসেপ্টেবল মনিটরিং হোয়াট আর দি মিনিমাম অ্যাকসেপ্টেবল মনিটরিং ইন অ্যানেস্থেসিয়া অথবা পোস্ট অপারেটিভ রুম কেয়ার অথবা পেরিওপারেটিভ তখন আপনি কিন্তু বলার সময় ক্লিনিক্যাল অবজারভেশন যেটা ওয়ান টু ওয়ান মানে সার্জনের উপস্থিত থাকা মানে অ্যানেস্থেসিওলজিস্টের উপস্থিত থাকা অথবা পোস্ট ওভার কেয়ারের যে অ্যানেস্থেসিওলজিস্ট পোস্ট ওভার কেয়ার গিভার যে সে উপস্থিত থাকাটা হচ্ছে সবচেয়ে প্রথম ঠিক আছে তাহলে ক্লিনিক্যাল অবজারভেশন পালস অক্সিমিটারি নন ইনভেসিভ ব্লাড প্রেশার ইসিজি কোর টেম্পারেচার ইটিসিউ ঠিক আছে এডিশনাল মনিটরিং কি আছে এডিশনাল মনিটরিং হচ্ছে গ্লুকোজ ব্লাড গ্লুকোজ লেভেল মাপার সুবিধা এবং নার্ভ স্টিমুলেটর ব্লাড গ্লুকোজ মাপার সুবিধা এবং নার্ভ স্টিমুলেটর আর আরেকটা এডিশনাল মনিটরিং থাকা উচিত সেটা হচ্ছে ইউরিন আউটপুট ইনভেসিভ প্রেশার মনিটরিং
যেমন আর্টেরিয়াল লাইন, সেন্ট্রাল ভেনাস প্রেসার, কার্ডিয়াক আউটপুট মনিটরিং, অ্যাসেস টু হেমাটোলজিক্যাল অ্যান্ড বায়োকেমিক্যাল ইনভেস্টিগেশন, অ্যাক্সেস টু হেমাটোলজিক্যাল অ্যান্ড বায়োকেমিক্যাল ইনভেস্টিগেশন, ইউরিন আউটপুট, ইনভেসিভ প্রেসার মনিটরিং, আর্টেরিয়াল লাইন, সেন্ট্রাল ভেনাস প্রেসার, কার্ডিয়াক আউটপুট। গেল এরপর হচ্ছে পোস্ট অ্যানেস্থেসিয়া কেয়ার ইউনিটে একটা হ্যান্ডওভার প্রসিডিউর। একটা পোস্ট অ্যানেস্থেটিক কেয়ার ইউনিটে আপনি যে যাবেন সেটার একটা হ্যান্ডওভার একটা প্রসিডিউর থাকতে হবে, কিভাবে আপনি হ্যান্ডওভারটা দিবেন। এখানে একটা জিনিস আছে এসবার্ট, এসবার্টটা হচ্ছে এই এসবারে কি আছে সিচুয়েশন, বিতে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এতে হচ্ছে অ্যাসেসমেন্ট, আর এ হচ্ছে রিকমেন্ডেশন। সিচুয়েশনটা হচ্ছে আপনাকে নাম, এজ, সার্জিক্যাল প্রসিডিউর, সার্জিক্যাল কমপ্লেক্সিটি, কোনো ব্লিডিং আছে কিনা, অ্যানেস্থেটিক কোনো ইন্টারভেনশন করার প্রয়োজন হয়েছে কিনা, অ্যানেস্থেটিক কমপ্লেক্সিটি আছে কিনা, যেমন এয়ারওয়ে ডিফিকাল্ট ছিল কিনা অথবা কার্ডিও রেসপিরেটরি ইনস্টেবিলিটি ছিল কিনা, এবং কোনো ক্রিটিক্যাল ইভেন্ট হয়েছে কিনা, সিগনিফিকেন্ট হ্যামোরেজ হয়েছে কিনা, এটা আপনাকে দিতে হবে। এটা হচ্ছে সিচুয়েশন আপনি অ্যানালাইসিস কি দিচ্ছেন। এটা হচ্ছে পোস্ট অ্যানেস্থেসিয়া কেয়ার ইউনিটে একজন অ্যানেস্থেসিওলজিস্ট কিভাবে একটা পেশেন্টকে হ্যান্ড ওভার করবে। এরপর একটা ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি আপনাকে দিতে হবে, ব্যাকগ্রাউন্ডের মধ্যে মেডিকেল হিস্ট্রি আছে, কোনো অ্যালার্জি আছে কিনা, রিলিভেন্ট মেডিকেশন, যেমন সে কোনো স্টেরয়েড পাচ্ছে কিনা, কার্ডিয়াক মেডিকেশন পাচ্ছে কিনা, যেটা কখন থেকে স্টিল, মনে করেন একটা রোগীর ওষুধ দেওয়া হয়েছে, ওষুধটা দেওয়ার পরে স্পাইনাল অ্যানেস্থেসিয়ার পরে কতক্ষণ পরে আপনি সেই ওষুধটা স্টার্ট করবেন, হ্যাঁ, কার্ডিয়াক মেডিকেশন, তারপর অ্যান্টিকোগুলেন্সটা কখন চালু করবেন। এরপরে হচ্ছে ইউজুয়াল ফাংশনাল প্রি অপারেটিভ স্টেট, মানে প্রি অপারেটিভ স্টেটে তার ফাংশনাল অ্যাসেসমেন্ট করে ফাংশনাল অ্যাসেসমেন্ট লেভেলটা কেমন ছিল, কারণ পোস্ট অপারেটিভে তার রিকভারিটা আমাকে হিসেব করার জন্য প্রি অপারেটিভ ফাংশনাল অ্যাসেসমেন্টটা লাগবে। এরপরে হলো এসবারের এ হচ্ছে অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্টে কি আছে, অ্যাসেসমেন্ট হচ্ছে অ্যান্টিসিপেটেড অনগোয়িং প্রবলেম, যে আপনি কি কি চিন্তা করতেছেন যে অনগোয়িং কি কি প্রবলেম। এরপরে হচ্ছে কারেন্ট কার্ডিওরেসপিরেটরি প্যারামিটারটা আপনাকে জানাচ্ছে। ফাইনাল হচ্ছে রিকমেন্ডেশন, তার অ্যানালজেসিয়ার কি প্ল্যান, অক্সিজেন কেমন প্ল্যান, আইভি ফ্লুইডের প্ল্যান কি, এবং কোনো ইনভেস্টিগেশন পোস্ট অপারেটিভ কেয়ার ইউনিটে লাগবে কিনা। এরপরে হচ্ছে ডেস্টিনেশন আফটার পোস্ট অ্যানেস্থেটিক কেয়ার ইউনিট, মানে পোস্ট অ্যানেস্থেটিক কেয়ার ইউনিটের পরে রোগীটাকে কোথায় নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা কি হলো, এটা হচ্ছে একটা পোস্ট অপারেস্থেটিক কেয়ার ইউনিটে আপনি হ্যান্ড ওভার। অনেক সময় অসপিতে একটা হ্যান্ড ওভার থাকে, যে আপনি একটা হ্যান্ড ওভার কিভাবে দেন, একটা সিভিলিয়ানে নোট লিখতে দেয়। ঠিক আছে, ডক্টর আঞ্জুমান এটা একটু আমাকে বুঝিয়ে বলেন। হ্যালো ভাইয়া, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি, জাস্ট এসবারটা একটু ভালো করে বুঝিয়ে বলেন। এসবারটা, আচ্ছা, এটা হচ্ছে পোস্ট অপারেটিভ কেয়ার ইউনিট হ্যান্ডওভার, এটাই হচ্ছে এসবার। এসবার হচ্ছে সিচুয়েশন, ব্যাকগ্রাউন্ড, অ্যাসেসমেন্ট এন্ড রিকমেন্ডেশন। সিচুয়েশনের মধ্যে আমরা হচ্ছে নেম এস তো থাকবে, সার্জিক্যাল প্রসিডিউর দেখব, তারপরে সার্জিক্যাল কমপ্লেক্সিটি, কোনো ব্লিডিং আছে কিনা দেখব, অ্যানাস্থেটিক ইন্টারভেনশন, অ্যানাস্থেটিক কমপ্লেন্টস, এয়ারওয়ে ডিফিকাল্ট আছে কিনা, কোনো কার্ডিওরেসপিরেটরি ইনস্টেবিলিটি আছে কিনা এগুলো দেখব, তারপরে ক্রিটিক্যালের মধ্যে দেখব কোনো সিগনিফিকেন্ট হেমোরেজ আছে কিনা, আর ব্যাকগ্রাউন্ডটা দেখবো তার হচ্ছে মেডিকেল হিস্টোরি, তারপরে কোনো অ্যালার্জি আছে কিনা, তারপরে কোনো রিলিভিং মেডিকেশন সে পায় কিনা, যেমন কোনো স্টেরয়েড, কার্ডিয়াক মেডিকেশন, অ্যান্টিকোয়াগুলেন্ট, এগুলো সে পায় কিনা, আর ইউজুয়াল ফাংশন, প্রি অপারেটিভ স্টেট, এটাও দেখতে হবে। আর অ্যাসেসমেন্টের মধ্যে দেখবো অ্যান্টিসিপেটেড অনগোয়িং প্রবলেম, অ্যান্টিসিপেটেড অনগোয়িং প্রবলেম মানে হচ্ছে যে প্রবলেমগুলো পোস্ট অপে হয়ে থাকে সেইগুলো সাধারণত, আর একটা হচ্ছে কারেন্ট কার্ডিওরেসপিরেটরি প্যারামিটার, মানে তার অক্সিজেন প্ল্যান, ইনভেস্টিগেশন লাগবে কিনা, মানে আরো কিছু লাগবে কিনা, এটা হচ্ছে কারেন্ট রেসপিরেটরি প্যারামিটার। আর রিকমেন্ডেশন হচ্ছে ম্যানেজমেন্ট প্ল্যান ইনক্লুডিং অ্যানালজেসিয়া, অক্সিজেন, আইভি ফ্লুইড, আমরা যেগুলো দেখি ভাইয়া পোস্ট অপে, এইগুলা হচ্ছে, তারপর হচ্ছে ইনভেস্টিগেশন রিকোয়ার, এগুলাই হ্যান্ড ওভার। এগুলো এখন হচ্ছে পোস্ট অপারেটিভ কেয়ার ইউনিটের কি কি প্রকারভেদ আছে আমাদের। সবাই কি একটু মুট হইতে পারেন না, সবাই একটু মুট হয়ে যান।
কাশি দিচ্ছেন, এটা করছেন, সব শব্দ শোনা যাচ্ছে ক্লাসের মধ্যে। এখন যে আমাদের পোস্ট অপারেটিভ কেয়ার ইউনিটের চারটা লেভেল আছে, লেভেল হচ্ছে চারটা, লেভেল জিরো থেকে তিন পর্যন্ত, লেভেল জিরো, লেভেল ওয়ান, লেভেল টু, লেভেল থ্রি। লেভেল থ্রি হচ্ছে আইসিইউ, আর লেভেল জিরো হচ্ছে ওয়ার্ড। তাহলে লেভেল টু কি হবে? এসডিইউ। আর লেভেল ওয়ান হচ্ছে এনহ্যান্সড ওয়ার্ড। লেভেল জিরোটা হচ্ছে জাস্ট বেসিক অবজারভেশন থাকবে, আর লেভেল থ্রিতে আর লেভেল থ্রিতে আইসিইউতে, আইসিইউতে কি কি লাগবে এটা তো আর বলার কিছু নাই। আইসিইউতে কখন থাকবে একটা রুগী? যখন রুগীকে আমার অনেক বেশি পরিমাণে সাপোর্ট লাগবে, ভেন্টিলেশন লাগবে, অথবা কোনো দুইটার একটার বেশি অর্গান সাপোর্ট যদি লাগে, একটার বেশি অর্গান সাপোর্ট যদি লাগে। আর এসডিও হচ্ছে সিঙ্গেল অর্গান সাপোর্ট। আগে মনে আছে কিনা, আইসিইউ মানে হচ্ছে মানে দুইটা অর্গান সাপোর্ট, এসডিও মানে সিঙ্গেল অর্গান সাপোর্ট। কিন্তু সিঙ্গেল অর্গান সাপোর্টটা যদি রেসপিরেটরি হয় তখন সেটা চলে যাবে আইসিইউতে, মানে বিশেষ করে অ্যাডভান্স রেসপিরেটরি যদি লাগে সেটা আইসিইউতে, আর বেসিক রেসপিরেটরি সাপোর্ট যদি হয় তখন এসডিওতে। আর লেভেল জিরো হচ্ছে ওয়ার্ড, বেসিক অবজারভেশন। যেমন ওয়ার্ডটা কেন আসছে, আপনি ছোট একটা পাঁচ মিনিটের একটা ছোট একটা অ্যাবসেস ড্রেইন করছেন, তা আপনি লোকাল দিয়ে ছোট একটা জাস্ট হয়তো 2 ml লোকাল দিয়ে ইয়েটা করছেন, আপনি তাকে সরাসরি ওয়ার্ড অথবা পাশায় পাঠাই দেন না, হিসেবে ওয়ার্ডও তো পাঠান না, এই জন্যই ওয়ার্ডটা আসছে। ঠিক আছে, কারণ ওয়ার্ডও কিন্তু পোস্ট অপারেটিভ কেয়ারের বিষয় আছে। তাহলে লেভেল জিরো হচ্ছে ওয়ার্ড, বেসিক অবজারভেশন। লেভেল ওয়ান হচ্ছে এনহ্যান্সড ওয়ার্ড, যেখানে একটা ফ্রিকুয়েন্ট অবজারভেশনটা করা যাবে, যেমন কোনো খারাপের দিকে যদি যায় তখন বেসিক রিসাসিটেশনের ফ্যাসিলিটি লেভেল ওয়ানে থাকবে, এনহ্যান্সড ওয়ার্ড যেখানে আর একটু ইম্প্রুভ হয়। ঠিক আছে, তাহলে চারটা হলো আমাদের পোস্ট অপারেটিভ কেয়ারের টোটাল চারটা লেভেল, লেভেল জিরো, ওয়ান, টু, থ্রি। লেভেল জিরো, ওয়ান, টু, থ্রি। আসে আমাকে একটু ওই চারটা পোস্ট অপারেটিভ কেয়ার লেভেলটা বলেন। লেভেল লেভেল টু হলো হচ্ছে সিঙ্গেল অর্গান যদি ডিসফাংশন থাকে, সেক্ষেত্রে হচ্ছে লেভেল টু, এটা হচ্ছে এইচডিইউ তে দেওয়া হবে। এইচডিইউ যদি রেসপিরেটরি মানে সাপোর্ট যদি লাগে, রেসপিরেটরি সাপোর্ট লাগে, তখন সেখানে হচ্ছে আইসিইউ তে দেওয়া হবে আর কি। আর লেভেল জিরো হলো হচ্ছে এর মধ্যে যে সমস্ত আর কি ইয়া কাজ করা হয় সেগুলো। আর আচ্ছা, আরেকটা হলো যে অ্যানেস্থেটিস্টের মিনিমাম পাকু ডিসচার্জ ক্রাইটেরিয়া, পোস্ট অ্যানেস্থেটিক কেয়ার ডিসচার্জ ক্রাইটেরিয়া। এটার মধ্যে অনেকগুলো আছে, আরেকটা স্কোরিং আছে আমার, ওই যে এলডেড স্কোর আছে, এরকম স্কোরিং আছে, তো সেটা একটু হিসাব করতে হবে। যে এটা আমাদের এখানে আছে স্মিথে, আবার মর্গানে একটা আছে হচ্ছে, আপনাদের মনে আছে কিনা যে পোস্ট অ্যানেস্থেটিক ডিসচার্জ ক্রাইটেরিয়ার মধ্যে যেটা আছে ব্রেদিং, এয়ারওয়ে, তারপরে যে এলডেড স্কোর যেটা ছিল আর কি, হ্যাঁ এটা আপনি দিতে পারেন, কিন্তু এটা স্মিথের একটা চার্ট, এটাও জেনে রাখেন। এখানে এবিসিডি অনুসারে এ হচ্ছে পেশেন্ট হ্যাজ ক্লিয়ার এয়ার অ্যান্ড প্রোটেক্টিভ এয়ারওয়ে রিফ্লেক্স, হ্যাঁ পেশেন্ট হ্যাজ এ ক্লিয়ার এয়ারওয়ে, আর বি হচ্ছে ব্রেদিং এবং অক্সিজেনেশন আর স্যাটিসফ্যাক্টরি ব্রেদিং, সি হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমটা স্টেবল, আর ডি হচ্ছে পেশেন্ট ইজ ফুলি কনসিয়াস, ই হচ্ছে পেইন এবং পোস্ট অপারেটিভ নোটস শুড বি অ্যাডিকুয়েটলি কন্ট্রোল, এবং সুইটেবল অ্যানালজেসিয়া এবং অ্যান্টিমিটিক দিলে এটা মোটামুটি কন্ট্রোল থাকতে পারে, টেম্পারেচার উইদিন অ্যাকসেপ্টেবল লিমিট, আর আদার হচ্ছে অল হেলথ রেকর্ড কমপ্লিট। আর এলডিএড স্কোরে ছিল, মনে আছে কিনা আপনাদের এলডিএড স্কোরটা, সেখানে ছিল যে ব্লাড প্রেশারটা, তার সিস্টোলিক ব্লাড প্রেশারটা তো নরমাল, একটু একটু পজ হই এক মিনিট, তারপর আবার ঠিক করে কথা বলবো। কি কো হচ্ছে
আচ্ছা মিনিমাম পোস্ট অ্যানেস্থেটিক ক্যারিউনিটের ডিসিজ ক্রাইটেরিয়া এবিসিডি আপনি এটা লিখতে পারেন, তবে আমার কাছে ওই যে মর্গানের ইয়েটা একটু ভালো লাগে, মর্গানটা একটু বের করবো নাকি? এই মর্গানের কোন চ্যাপ্টার আছে মনে আছে কারো? কারো মনে আছে কোন চ্যাপ্টারে আছে মর্গানের? এটা কেউ কথা বলে না দেখি, কারো মনে আছে মর্গানের কোন চ্যাপ্টারে আছে এটা? নাকি কখনো দেখিনি? এই খুঁজে পাচ্ছি না এখন, এটা একটু পরে খুঁজবো, কারণ এখন আরো আরো জিনিস আছে। এই সবাই কি আছি শুনতে পাচ্ছি? জি ভাই, জি ভাইয়া। এখন একটা জিনিস বলতেছি, ওইটা আমি ওই চার্টটা দেখবো, চার্টটা মানে 56 চ্যাপ্টারে আছে, 56 চ্যাপ্টার 1285 পেজ, টেবিল নাম্বার 12, পেজ নাম্বার 1285। শেষের দিকে আমার মনে ছিল, এই যে পোস্ট অ্যানেস্থেটিক রিকভারি স্কুল। হ্যাঁ, এখানে কি আছে? এটা হচ্ছে পোস্ট অ্যানেস্থেটিক, আরেকটা আছে মডিফাইড স্কোর আছে, দুইটাই আপনি করতে পারেন। এখানে হচ্ছে দেখেন কালার, কালারের মধ্যে মডিফাইড, মডিফাইড ক্রাইটেরিয়াটা এখানে একসাথে করা আছে। হ্যাঁ, এই যে মডিফাইড ক্রাইটেরিয়া যেটা, এটা হচ্ছে মডিফাইড ক্রাইটেরিয়া। আমরা মডিফাইড ক্রাইটেরিয়াটা মনে রাখতে হবে, এসপিও টু রোমিয়ার মধ্যে 92% বেশি থাকতে হবে, এসপিও টু 90% বেশি থাকলে, 90% বেশি থাকলে সেটা 0.1, 92% বেশি থাকলে 2, আর 90 নিচে থাকলে 0। আর রেসপিরেশন হচ্ছে ব্রেথস ডিপলি এবং কাফস ফ্রিলি, কাপিং ফ্রি, তাহলে হচ্ছে 2। আর যদি ডিসপ্নিয়া থাকে, শ্যালো লিমিটেড ব্রিদিং থাকে 1, অ্যাপনিয়া থাকলে 0। আর ব্লাড প্রেশারটা যদি 20 মিলিমিটার এসজি, পার্সেন্ট না, আগে ছিল পার্সেন্টে, হ্যাঁ 20%, আগে ছিল 20%, কিন্তু এখন নতুন মডিফাইড ক্রাইটেরিয়া সরাসরি 20 mm হচ্ছে, নতুন ব্লাড প্রেশার হচ্ছে 20 মিলিমিটার এসজি হচ্ছে নর্মাল প্লাস মাইনাস থাকবে, তো সে হচ্ছে তাইলে 2 হচ্ছে, জাস্ট ওইটা 2 পাবে। আর যদি 20 থেকে 50 এর মধ্যে হয় তাহলে তার স্কোর হবে 1, আর যদি 50 কম বেশি হয়ে যায় তখন 0 হয়ে যাবে। কনসাসিস লেভেল ফুলি অ্যাওয়েক, 2 অ্যারাউজেবল অন কলিং হচ্ছে 1, আর নন রেসপন্সিভ হলে 0। অ্যাক্টিভিটি সব জায়গায় আগেরটার মতোই আছে, অ্যাক্টিভিটি কোনো চেঞ্জ হয় না। তাহলে আমরা মডিফাইড এলড্রেট রিকভারি স্কোরটা নিয়ে আমরা এখানে, আর স্কোরটা যদি 8 থেকে 9 হয়, 8 থেকে 9 হইলে আমরা পোস্ট অপারেটিভ ডিসচার্জ করবো, আর যদি 8 এর কম হয় তাহলে আমরা ডিসচার্জ করবো না। আচ্ছা, এখন আর নেক্সট প্রশ্ন হচ্ছে, একটা পেশেন্টকে কখন স্পেশালিস্ট পোস্ট অপারেটিভ কেয়ার দরকার, মানে হায়ার লেভেল ও পোস্ট অপারেটিভ কেয়ার কখন দরকার একটা পেশেন্টকে? সেটার ক্ষেত্রে আমরা যদি অর্গানাইজ করি পেশেন্ট ফ্যাক্টর এবং সার্জিক্যাল ফ্যাক্টর, অ্যানেস্থেটিক ফ্যাক্টর, গ্লোবাল ফ্যাক্টর। পেশেন্ট ফ্যাক্টরের মধ্যে যেগুলো হচ্ছে মাল্টিপল অথবা কমপ্লেক্স কোমরবিডিটিস আছে, ওকে, অথবা হঠাৎ করে আগে থেকে জানতাম না একটা নতুন ডায়াগনোস ডিজিজ আছে যেটা সম্পর্কে আমাকে অ্যানালাইসিস করা দরকার, পুয়ার ফাংশনাল অ্যাবিলিটি এবং অ্যাকিউট ফাংশনাল ডিক্লাইন, কগনিটিভ ইম্পেয়ারমেন্ট যদি থাকে, এই রোগীগুলোকে আপনাকে একটু পোস্ট অপারেটিভ কেয়ারে হায়ার স্পেশালিটি লাগবে। আর সার্জিক্যাল হচ্ছে একটা ইমার্জেন্সি সার্জারি, প্রলং সার্জারি, মেজর সার্জারি, তারপর এনি ইমার্জেন্সি সার্জারি কিন্তু স্পেশাল কেয়ার লাগবে, কারণ তারপর হলো মেজর সার্জারি, সার্জারি অ্যাসোসিয়েটেড উইথ লার্জ ফ্লুইড শিফট, সার্জিক্যাল কমপ্লিকেশনস অর ডিফিকাল্টিস, স্পেশালিস্ট পোস্ট অপারেটিভ সার্জিক্যাল রিকোয়ারমেন্টস। যেমন যে কার্ডিয়াক এবং নিউরোসার্জারি, এই অপারেশনগুলোতে আমরা এমনি
একটা হায়ার স্পেশালিস্ট অনেক সময় আইসিইউতে আমরা পোস্ট অপারেটিভ কেয়ারটা রাখি, কার্ডিয়াক বা নিউরো সার্জারি ইনভেরিয়েবলি আমরা ওদেরকে ভেন্টিলেশনে রাখি একদিন দুই দিন। তারপর যেমন কার্ডিয়াক তো সাথে সাথে আমরা রিভার্স করি না, আমরা অ্যাটলিস্ট পরের দিন আমরা কিন্তু রিভার্সটা করি ইউজুয়ালি। নিউরো সার্জারি তো অনেক সময় ইলেকটিভ ভেন্টিলেশনে রাখা হয়, তো নিউরো সার্জারি তো আমরা ইলেকটিভ ভেন্টিলেশনে রাখি দুই বছর পর্যন্ত, দুই দিন পর্যন্ত। আর অ্যানেস্থেটিক কি জিনিসের কারণে আমার হায়ার স্পেশালিটি হায়ার লেভেল পোস্ট অপারেটিভ কেয়ার লাগে? অ্যানেস্থেটিক হচ্ছে আপনি এয়ারওয়ে যদি আপনার প্রবলেম হয়, দেখা গেছে আপনার দুই তিনবার ইন্টিভিশন করা লাগছে অথবা দুই তিনবার অ্যাটেম্প নেওয়া লাগছে, এয়ারওয়েতে কোনো ইডিমে অথবা এয়ারওয়েতে কোনো অসুবিধা হয়েছে, হ্যাঁ, এবং রেসপিরেটরি কার্ডিওভাস্কুলার মর্বিডিটি যদি থাকে, কমপ্লিকেশনস অর ইনস্টেবিলিটি, কনসাসিস লেভেল কম, মেটাবলিক ডিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে, সেপসিস, আর যদি অ্যানেস্থেটিক কোনো কমপ্লিকেশন হয় যেমন অ্যানাফাইলিক্সিস, অ্যাসপিরেশন। আরেকটা জিনিস আসছে এএসএ থ্রি অথবা তিনের চেয়ে বেশি, আপনি দেখেন সিম্পলি এএসএ তিন অথবা তিনের চেয়ে বেশি থাকলে তাকে কি স্পেশালিস্ট পোস্ট অপারেটিভ কেয়ার আপনি দিতে পারবেন। আর গ্লোবাল হচ্ছে ইনক্রিজ পেরি অপারেটিভ রিক্স স্কোর, আপনার দরকার নেই আপনি পেশেন্ট ফ্যাক্টর, সার্জিক্যাল ফ্যাক্টর, অ্যানেস্থেটিক ফ্যাক্টর এই তিনটে ফ্যাক্টরটা মাথায় রাখবেন। ডক্টর খাদিজা আপনি আমাকে এটা একটু রিভিউ করেন। খাদিজা শুনতে পাচ্ছে না মনে হয়, আশরাফ আছেন? আশরাফ আসি ভাইয়া। আশরাফ আপনি আমাকে একটু বলেন যে আমরা কখন একটা রোগীকে পোস্ট অপারেটিভ কেয়ারে হায়ার স্পেশালিস্ট পোস্ট অপারেটিভ কেয়ার লাগে, এই প্রশ্নটা যদি রিটেনে আসতে কিভাবে অর্গানাইজ করবে? যখন দেখব যে একটা পেশেন্টকে হায়ার স্পেশালিস্ট পোস্ট অপারেটিভ কেয়ার দিতে হবে, সেখানে হচ্ছে তিনটা ফ্যাক্টর আমাদের মাথায় রাখতে হবে, একটা হচ্ছে পেশেন্ট ফ্যাক্টর, একটা সার্জিক্যাল ফ্যাক্টর, একটা অ্যানেস্থেটিক ফ্যাক্টর। পেশেন্ট ফ্যাক্টরের মধ্যে হচ্ছে পেশেন্টে যদি মাল্টিপল এবং কমপ্লেক্স অনেকগুলো মর্বিডিটি থাকে, হাইপারটেনশন, ডায়াবেটিস, ডিসলিপিডেমিয়া, অন্যান্য যেগুলো থাকে, ডায়াবেটিস, আনস্টেবল অথবা নিউলি ডায়াগনোসড কোনো ডিজিজ যদি থাকে এবং পোর ফাংশনাল অ্যাবিলিটি অথবা অ্যাকিউট ফাংশনাল ডিক্লাইন যদি থাকে এবং কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, বিশেষ করে বয়স্ক রোগীদের ক্ষেত্রে যে সমস্ত কগনিটিভ ইম্পেয়ারমেন্ট আমরা পেয়ে থাকি সেগুলো যদি থাকে, তাহলে তাদের ক্ষেত্রে স্পেশালিস্ট পোস্ট অপারেটিভ কেয়ার লাগবে। সার্জিক্যাল ফ্যাক্টরের মধ্যে আছে ইমার্জেন্সি সার্জারি, হলে যদি সার্জারিটা প্রলং টাইম হয় যেমন হচ্ছে কার্ডিয়াক সার্জারি বা নিউরো সার্জারি গুলো যেগুলো অনেকক্ষণ সময় ধরে চলে, মেজর সার্জারি যেমন হচ্ছে ইন্টো অ্যাবডোমিনাল থোরাসিক অথবা ভাস্কুলার সার্জারি, হলে সার্জারি অ্যাসোসিয়েটেড লার্জ ফ্লুইড শিফট, অনেক বেশি যদি ধরেন ফ্লুইড আমরা শিফট করি সেই পেশেন্টগুলোর ক্ষেত্রে স্পেশাল পোস্ট অপারেটিভ কেয়ার লাগবে। সার্জিক্যাল কমপ্লিকেশন অথবা ডিফিকাল্টিস থাকলে স্পেশালিস্ট পোস্ট অপারেটিভ সার্জিক্যাল রিকোয়ারমেন্ট যদি থাকে যেমন কার্ডিয়াক এবং নিউরো সার্জারির ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়ে থাকে। অ্যানেস্থেটিক যে কারণে আমাদের স্পেশালিস্ট পোস্ট অপারেটিভ কেয়ার লাগবে, সেখানে আছে হচ্ছে এয়ারওয়ে কমপ্লিকেশনস অথবা ডিফিকাল্টিস, যদি আমরা রিপিটেড টাইম অ্যাটেম্প নিই ফর দ্য ইন্টিউবিশন, সেক্ষেত্রে যদি ল্যারিঞ্জিয়াল ইডিমা থাকে বা ল্যারিঞ্জিয়াল ইঞ্জুরি কোনো হিস্ট্রি যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের স্পেশালিস্ট পোস্ট অপারেটিভ কেয়ার লাগবে। রেসপিরেটরি অথবা কার্ডিওভাস্কুলার যদি মর্বিডিটির কোনো হিস্ট্রি, তার মেডিকেল হিস্ট্রি প্রিভিয়াসলি থাকে, কমপ্লিকেশন অথবা ইনস্টেবিলিটি থাকলে রিডিউস দ্য কনসাসনেস লেভেল, পেশেন্টকে আমি রিভার্স করছি কিন্তু কনসাসনেস লেভেলটা অথবা আপ টু দ্য মার্ক না হলে তখন আমাদের স্পেশালিস্ট পোস্ট অপারেটিভ কেয়ার লাগবে। মেটাবলিক যদি ডিঅ্যারেঞ্জমেন্ট, যদি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে, সেপসিস যদি থাকে, অ্যানেস্থেটিক কমপ্লিকেশন যেমন অ্যানাফাইলেক্সিস, অ্যাসপিরেশন অথবা কোনো ড্রাগ রিয়েকশন থাকলে, সেক্ষেত্রে আমাদের পেশেন্টগুলোর ক্ষেত্রে স্পেশালিস্ট পোস্ট অপারেটিভ কেয়ার লাগবে। শোনা গেছে এবং খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। এখন আমি আরেকটা জিনিসে যাব, সেটা হলো একটা হঠাৎ করে অল্টারড কনসাসনেস হওয়ার কারণ কি কি হইতে পারে, অল্টারড কনসাসনেস হওয়ার কারণ কি কি হইতে পারে ফিজিওলজিক্যাল? শোনা যায় না, অল্টার্ড কনসাসনেস এর কারণ হতে পারে ফিজিওলজিক্যাল কারণ, যদি আমি ভাগ করি রেসপিরেটরি যেমন হাইপোক্সিয়া, হাইপারকার্বিয়া, সিম্পলি হাইপোক্সিয়ায় কিন্তু আপনার কনসাসনেস কমে যেতে পারে, হাইপারকার্বিয়ায় যে কনসাসনেস লেভেল ডিটেরিয়েট করে সেটা আমরা জানি, এটা হাইপোক্সিয়ায় হতে পারে। অ্যাসিডেমিয়া, বডিতে যখন অ্যাসিড বেড়ে যাবে, হাইপারগ্লাইসেমিয়া হলে আমাদের জ্ঞান চলে যায় আমরা জানি, হাইপোগ্লাইসেমিয়া হলেও কিন্তু জ্ঞান, তাহলে এই জন্য অনেক সময়
রিভার্সের ডিলে হলে সেক্ষেত্রে আমাদের যখন গিয়ার না ফিরে সেক্ষেত্রে আমাদের হাইপোগ্লাইসেমিয়া অথবা হাইপারগ্লাইসেমিয়া দুইটাকে চিন্তা করতে হবে। টেম্পারেচার, হাইপোথার্মিয়া, সেরিব্রাল পারফিউশন প্রেশার, মানে হঠাৎ করে হাইপোটেশন হয়েছে, সেরিব্রাল পারফিউশন প্রেশার কমে গেছে, তখনও কিন্তু এই ঘটনা ঘটবে। আরেকটা হলো বায়োকেমিক্যাল, যেমন হাইপোনাট্রেমিয়া, ইউরেমিয়া, রেইজড অ্যামোনিয়া, ঠিক আছে, অ্যামোনিয়া, ইউরেমিয়া, হাইপোনাট্রেমিয়া। গেলাম, এটা হচ্ছে আগেরটা ছিল প্যাথোলজিক্যাল কজ, এখন হচ্ছে আগেরটা ছিল ফিজিওলজিক্যাল কজ, এটা হচ্ছে প্যাথোলজিক্যাল কজ। এখন আপনি একটা রোগীকে পোস্ট অপারেটিভ কেয়ার ইউনিটে কনসাসনেসটা কমে গেছে কারণ যদি আসে সেখানেও আপনি এটা লাগাই দিতে পারেন। পোস্ট অপারেটিভলি আপনার ডিলেড রিভার্স হওয়ার কারণে, কজেস অফ ডিলেড রিভার্স, সেটার কারণে আপনি এইসব কারণগুলো ঢুকাই দিতে পারবেন। মানে যেভাবে আসে আপনি ফিজিওলজিক্যাল প্যাথোলজিক্যাল এই কারণগুলো বিভিন্নভাবে ওইখানে আপনি ডোমেনে ঢুকাই দিতে পারবেন এবং বলতেও পারবেন যদি প্রশ্ন আসে। প্যাথোলজিক্যাল কারণ কি? প্যাথোলজিক্যাল বেশিরভাগ কিন্তু হচ্ছে ব্রেইনের জিনিস, কারণ আমাদের কনসাসনেস লেভেলটা কোন সিস্টেমের জিনিস, নার্ভাস সিস্টেমের জিনিস। তাহলে প্যাথোলজিক্যাল কন্ডিশন নার্ভাস সিস্টেমে হইলে তখনই কনসাসনেস লেভেলটা অল্টার হইতে পারে। যেমন কি হইতে পারে? সেরিব্রাল ইসকেমিয়া ইনফ্যাকশন, সেরিব্রাল হ্যামোরেজ, সেটা হাইপারটেনশন, ট্রমা, ইন্টেকিনাস সার্জারি, যেটাই হোক, সেরিব্রাল এডিমা যদি হয়, সেরিব্রাল মাসলেশন যদি হয়, সেরিব্রাল ইনফেকশন যদি হয়, ঠিক আছে, এটা তো আমি ভিতরে গেলাম না। আর পোস্ট অপারেটিভ কগনিটিভ ডিসফাংশন, এটা আপনাদের খুব একটা আসে না, এটা এমডিআরসিপিএস আসে প্রায়। ল্যারেঞ্জিয়াল স্পাজম, ল্যারেঞ্জিয়াল এডিমা, এগুলো কিন্তু আমরা সুন্দর করে ক্রিটিক্যাল ইনসিডেন্স কিন্তু পড়ছি, ব্রঙ্কোস্পাজম গুলো আমরা ক্রিটিক্যাল ইনসিডেন্স কিন্তু পড়ছি। এখন আমরা পড়বো হচ্ছে পোস্ট অপারেটিভ একটা রোগীর হঠাৎ করে হাইপোটেনশন, হাইপোভেন্টিলেশন হচ্ছে। পোস্ট অপারেটিভ হাইপোভেন্টিলেশনের কি কি কারণ হতে পারে? পোস্ট অপারেটিভ হাইপোভেন্টিলেশনের কি কি কারণ হতে পারে? ফার্স্ট কজ হচ্ছে এয়ারওয়ে ফ্যাক্টর, এয়ারওয়ে ফ্যাক্টরের আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন, যেমন টাং, ল্যারিঞ্জোস্পাজম, ইডিমা, ফরেন বডি টিউমার, হ্যাঁ, এই জিনিসগুলো যদি আপার এয়ারওয়ে যদি অবস্ট্রাকশন হয় তখন হচ্ছে পোস্ট অপারেটিভ হাইপোভেন্টিলেশন হবে। তাইলে এয়ারওয়ে ফ্যাক্টর গেল। ফ্যাক্টরস এফেক্টিং ভেন্টিলেটরি ড্রাইভ, ভেন্টিলেটরি ড্রাইভ মানে কি? সিএনএস যদি ঝামেলা হয়, তাহলে এখন তাহলে এরপরে হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিং ভেন্টিলেটরি ড্রাইভের মধ্যে, তাহলে সিএনএস এর মধ্যে যাবে। সিএনএস এর যদি ডিপ্রেশন ড্রাগ আমি ইউজ করি যেটা সিএনএস ডিপ্রেশন করে, তারপর হচ্ছে প্রি অপারেটিভ সিএনএস প্যাথোলজিক্যাল কন্ডিশন, যেমন আগে থেকে সিএনএস এর মধ্যে কোনো প্যাথোলজি ছিল, ইন্ট্রা অথবা পোস্ট অপারেটিভ যদি একটা সিবি অ্যাটাক হয়, সেরিব্রোভাস্কুলার অ্যাটাক হয়, হ্যাঁ, তখনও হইতে পারে। হাইপোথার্মিয়া ইটসেলফ এ কজ অফ হাইপোভেন্টিলেশন, সিম্পলি হাইপোথার্মিয়া, আমরা অনেক সময় খেয়াল করি না। আরেকটা হচ্ছে রিসেন্ট হাইপার ভেন্টিলেশন, যেমন আপনি দেখেন আপনি ঘন ঘন অনেকবার শ্বাস নেওয়ার পরে এরপর আপনি এখন আস্তে আস্তে কম শ্বাস নিচ্ছেন, হঠাৎ করে অনেক হাইপার ভেন্টিলেশনের পরে কি হবে? হাইপো ভেন্টিলেশন, কারণ হাইপার ভেন্টিলেশন করলে কি হয়? কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউট হয়, কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউট যদি বেশি হয়ে যায় তাহলে কার্বন ডাইঅক্সাইড লেভেল কমে যায়। কার্বন ডাইঅক্সাইড লেভেলটা কি? কার্বন ডাইঅক্সাইড কি? রেসপিরেটরি সেন্টারকে স্টিমুলেট করে রাখে, ঠিক আছে, তো কার্বন ডাইঅক্সাইড লেভেল যখন কমে যায় তখন আর শ্বাস নেওয়ার কোনো ড্রাইভ থাকে না। এরপরে পেরিফেরাল ফ্যাক্টর, যেমন মাসুলার উইকনেস, রেসিডুয়াল মাসকুলার উইকনেস, যেমন আপনি যে মাসেল ইনজেকশন দিয়েছিলেন সেটা যদি রেসিডুয়াল কোনো ইফেক্ট থাকে, তারপর নিউরোমাসকুলার ডিজিজ অথবা ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটিস ইটসেলফ ফ্যাক্টর, ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটিস, নিউরোমাসকুলার ডিজিজ, ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটিস, রেসিডুয়াল নিউরোমাসকুলার ব্লক। আচ্ছা, আমাকে কয়েকজন একটু বলি, আমি কয়েকজন আমাকে লিখছেন ওইখানে যে আপনাদের ওই পিডিএফ কপি দেওয়ার জন্য, আপনার কাছে মনে আছে আমি কিন্তু সরাসরি বই থেকে পড়াইছি, হ্যাঁ, সরাসরি কিন্তু বই থেকে পড়াইছে, বইয়ের মধ্যে, মানে আপনারা যদি বইটা পিডিএফ চান আমি বইটা পাঠিয়ে দিব, অসুবিধা নেই, স্মিথ এবং মর্গান, আমি কিন্তু সরাসরি বই থেকে পড়াইছি। এখানে ভাইয়া ওই যে আইসিইউ যে ক্লাসটা নিছিলেন সেকেন্ড, ওইখানে তো ওয়ান ইয়ার ইয়ে মিক্স করে বক্স বক্স ছিল, ওইটা যদি একটু পিডিএফ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে ওইটা আমি ইয়েতে পাঠিয়ে দিচ্ছি, ওই যে ইয়েতে টেলিগ্রামের যে গ্রুপ আছে ওই গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। পেরিফেরাল ফ্যাক্টর কি? তাহলে হাইপোভেন্টিলেশনের পেরিফেরাল ফ্যাক্টরের মধ্যে হচ্ছে পেইন, যেমন আপনি দেখেন
কোনো রোগী যদি পেইনে থাকে, হঠাৎ করে আজকে বিকেলে একটা রোগী ওটি করতেছিলাম স্পাইনাল দিয়ে, রোগীর হঠাৎ করে মানে অ্যাপেন্ডিক্স আর কি ব্যথা পাচ্ছিল, হঠাৎ করে স্যাচুরেশন 58 হয়ে গেছে, শ্বাস নিচ্ছে না রোগী, কারণ পেইন থাকলে রোগী শ্বাস নিবে না, পেইন থাকলে রোগী শ্বাস বন্ধ করে মানে জিম ধরে রাখে, ঠিক আছে, পেইন, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, ওবিসিটি, অ্যাবডোমিনাল একটা টাইট ড্রেসিং দিচ্ছেন, টাইট অ্যাবডোমিনাল ড্রেসিং, রোগী শ্বাস নিতে পারবে না, নিমোথোরাক্স, হেমোথোরাক্স, খুব মারাত্মক ইম্পর্টেন্ট কিন্তু একটা চার্ট এটা, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট একটা চার্ট। সেক্ষেত্রে আমরা একটা নেলবার ইনজেকশন, পেরিফেরিতে তো আসলে দেখা যায় যেগুলো পাওয়া যায় বেশিরভাগ সময় তারা নেলবারটা দেয়, নেলবারটা দিলে একটু কমে, আপনি 25 মিলিগ্রাম ফেন্টানিলও দিতে পারবেন, কারণ সেটাও প্রায় মিনিট 20-30 কাজ করতে পারবে, কারণ আপনি দেখা যাচ্ছে কি যে সে যখন অ্যাবডোমিনাল কিছু ঘাট যখন টানাটানি করে অনেক সময় দেখা যায় কি, কারণ অ্যাবডোমিনাল ঘাটের যে নার্ভাস রোড, সেই রোডগুলো অনেক সময় টিফুরের কাছাকাছি বা টিফুরের উপরে চলে যায় মাঝে মাঝে, তো এখন সেই জায়গা থেকে ব্যথাগুলো হয় অনেক সময়, হ্যাঁ তখন তো আপনি যদি সার্জন যদি ওই জায়গায় ম্যানিপুলেশনটা আস্তে আস্তে ওই ওই সময়টা যদি কাভার করতে পারেন, এরপরে অ্যাপেন্ডিক্স বা যে কোনো একটা জিনিস পেয়ে গেলে তো আর ছোটাছুটি নেই, কেটে আস্তে আস্তে চলে আসে, মানে সার্জিক্যাল স্টিমুলাসটা কিন্তু তীব্রতা সবসময় থাকা নেই, কেন সার্জিক্যাল স্টিমুলাসটা ওই সময় কমে গেলে কিন্তু আপনাআপনি কমে যায়, তাহলে ওই সময়টার জন্য আপনি যদি 20 মিনিট একটু অন্য কোনো সিডেটিভ প্লাস হচ্ছে কম্বিনেশন থেরাপি দিতে পারেন, আপনি একটা নেলবান দিতে পারেন, অথবা একটু 25 মিলিগ্রাম IV প্যাথেটিন দিতে পারেন উইথ অ্যান্টিমিটিক্স, প্লাস হচ্ছে আপনি একটু ফ্যান্টানিলও দিতে পারেন 25 মিলিগ্রাম, সব ড্রাগগুলো একটু কম কম দিলে একটা সিনার্জিস্টিক ভালো ইফেক্ট পাওয়া যায়, কোনো ড্রাগে বেশি করে না দেয়া, যেহেতু রোগীটা অ্যাওয়েক, আমরা প্রথম ফেজ করব পেথ্রিন, যদি না হয় তাহলে পেথ্রিন 25 IV আর 2 মিলিগ্রাম ডায়াজেবাম দিতে পারেন IV। আচ্ছা, পেরিফেরিতে আসলে কাজ করাতে একটু চ্যালেঞ্জিং, ওখানে খুব বেশি ওষুধ দিয়ে খুব সিডেট করে রাখাটা মানে রিসাসিটেশনের ফ্যাসিলিটি একটু কম থাকার কারণে সব সবাই একটু চেষ্টা করে রোগীটা জায়গায় রাখার জন্য, যেমন কিন্তু আমরা ঢাকা বা ভালো সেন্টারে যখন কাজ করতাম তখন এগুলো নিয়ে আমাদের কোনো টেনশন ছিল না, কিন্তু যখন পেরিফেরিতে কাজ করতে হয় আসলে বাস্তবতা হচ্ছে এখানে রিসাসিটেশন ইকুইপমেন্ট খুবই পুয়ার, যত ভালো সেন্টারই হোক না এবং পাওয়া যায় না, কিন্তু ঢাকা মেডিকেল মিডফুডের একজন দাদু যে পরিমাণ এক্সপার্ট, সেই রকম এক্সপার্টাইজ লেভেল তো কোনো জায়গায় এটা তো পসিবল না, ওনারা তো চোখের দিকে তাকালে বুঝতে পারে স্যার কি চাচ্ছে, তো সেই ফ্যাসিলিটি তো আপনি পেরিফেরিতে পাবেন না, এই জন্য মানে রোগীকে ভালো করে সিডেট করতে গিয়ে একটু মেন্টাল প্রেসার হয়, বাস্তবতা যেটা, বাস্তবতার কথা বললাম আর কি, বইপত্র তো অনেক কিছুই লেখা আছে, আমরা মিনিমাম ডোজ দিয়ে শুরু করব এবং মানে যতটুকু পারা যায় কম পারা যায়, এবং ড্রাগটা সুইচ করলে ভালো আর কি, একটাই ডাবল আরো বেশি না দিয়ে সেকেন্ড আরেকটা ড্রাগ থেকে আরেকটু দিলে ভালো হবে। আচ্ছা আচ্ছা, তাহলে কোনোটাই একটু বেশি লেভেল গেল না, ওকে তাহলে এই চারটাকে পড়াবে আমাদের একটু ফাইনালি একটু রিকেপ, কারণ রিকেপ করলে আমাদের একটু ভালো পড়া হয়, এটা রাজীব শাহরিয়ার, ডক্টর রাজীব শাহরিয়ার আপনি পড়াবেন এটা আমাদের সবাই, পোস্ট অপারেটিভ হাইপোভেন্টিলেশনের কি কি কারণ হতে পারে অর্গানাইজ করে, কজেস অফ পোস্ট অপারেটিভ হাইপোভেন্টিলেশন যেটা হতে পারে এয়ারওয়ে ফ্যাক্টর আছে, ফ্যাক্টরস এফেক্টিং দা ভেন্টিলেটরি ড্রাইভ আর পেরিফেরাল ফ্যাক্টর, এয়ারওয়ে ফ্যাক্টরের মধ্যে আছে হচ্ছে আপার এয়ারওয়ে যদি অবস্ট্রাকশন হয়, টাং যদি ফল ব্যাক করে অথবা ল্যারিঙ্গোস স্পাজম যদি হয়, ইডেমা যদি হয় অথবা কোনো ফরেন বডি যদি থাকে অথবা কোনো টিউমার যদি থাকে অথবা ব্রঙ্কোস স্পাজম যদি হয়, আর ফ্যাক্টরস এফেক্টিং দা ভেন্টিলেটরি ড্রাইভের মধ্যে আছে হচ্ছে রেসপিরেটরি ডিপ্রেশন, যেসব ড্রাগ আছে সেগুলো যদি আমরা বেশি ব্যবহার করি, তারপরে প্রি অপারেটিভ CNS প্যাথোলজিক্যাল কন্ডিশন যদি ডিটোরিয়েশন আগেই থাকে, তারপরে ইন্ট্রা অপারেটিভ অথবা পোস্ট অপারেটিভ যদি সেরিব্রোভাস্কুলার কোনো অ্যাক্সিডেন্ট হয়, যদি হাইপোথার্মিয়া হয় অথবা রিসেন্ট যদি কোনো হাইপার ভেন্টিলেশন থাকে, তাতে পাশের প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডটা লেভেলটা লো থাকলে রেসপিরেটরি ড্রাইভটা আসবে না। পেরিফেরাল ফ্যাক্টরের মধ্যে আছে হচ্ছে মাসল উইকনেস, যেগুলো যদি নিউরোমাসকুলার ব্লকিং এজেন্টের রেসিডুয়াল ইফেক্টটা যদি থেকে যায়, নিউরোমাসকুলার ডিজিজ যদি থাকে আগে থেকেই, কোনো ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটিস যদি থাকে, পেশেন্টে যদি অ্যাবডোমিনাল ডিস্টেনশন, ওবেসিটি অথবা টাইট ব্যান্ডেজ থাকে অ্যাবডোমিনে, পেইন যদি হয়, নিউমোথোরাক্স হেমোথোরাক্স এগুলো যদি থাকে। ওকে থ্যাংক ইউ ডক্টর রাজীব।
এখন আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস পড়বো, সেটা হলো কিছু কিছু ফ্যাক্টর আছে যেগুলো দায়ী হচ্ছে মানে প্রলং নিউরোমাসকুলার ব্লক থেকে যাচ্ছে মাসেল রিল্যাক্সেশনের, মানে অনেক সময় রিভার্স যদি দেরি হয় না মাসেল মানে মাসেল পাওয়ার ফিরছে না, সেই মাসেল পাওয়ার দেরিতে ফিরার কি কি কারণ হতে পারে ম্যাক্সিমাম কারণ যেটা? হ্যাঁ, ম্যাক্সিমাম কারণের মধ্যে একটা হচ্ছে আপনি একেবারে যেখানে আপনার ওয়ান থার্ড ডোজ দেওয়া দরকার সেখানে আপনি ফুল ডোজ দিয়ে দিচ্ছেন, তাহলে এক্সেসিভ নিউরোমাসকুলার ব্লকিং এজেন্ট দিচ্ছেন। আর এটা হচ্ছে অমিশন অফ অ্যান্টাগনিস্ট, দেখা যাচ্ছে কি আপনি অ্যান্টিকোলিনার্জিক দেন নাই অথবা সুকামাটিক্স দেন নাই, সুকামাটিক্স এগুলো দিলে ভালো আফটার ইন্টার অপারেটিভ নিউরোমাসকুলার ব্লক। আরেকটা হচ্ছে টু শর্ট অ্যান্ড ইন্টারভেল বিটুইন অ্যাডমিশন নিউরোমাসকুলার ব্লকার এবং অ্যান্টিকোলিনার্জিক, মানে নিউরোমাসকুলার ব্লকার এজেন্ট দেওয়ার ঠিক পরে একটু পরে অ্যান্টিকোলিনার্জিক, দুইটার মাঝখানে গ্যাপটা টু শর্ট, ঠিক আছে? ওইটা হলেও কিন্তু আপনাকে কি করতে হবে, এটা অ্যান্টাগনিজম অফ নিউরোমাসকুলার ব্লক কিন্তু ডিফিকাল্টিস হবে, দেরি হবে। আরেকটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে হাইপোক্যালেমিয়া এবং মেটাবলিক অ্যাসিডোসিস, রেসপিরেটরি অর মেটাবলিক অ্যাসিডোসিস, যে কোনো অ্যাসিডোসিস থাকলে কি হচ্ছে একটু দেরি হচ্ছে। এরপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অফ এজেন্টস হুইচ এফেক্ট দি নিউরোমাসকুলার মাসকুলার জাংশন। হ্যাঁ, যেমন একটা রোগী অ্যামিনোগ্লাইকোসাইডিক অ্যান্টিবায়োটিক্স খাচ্ছে তখন মাসলের গোড়া নরম হয়ে যায়, ঠিক আছে? নরম হলে আমি মানে সোজা বাংলায় মনে রাখার চেষ্টা করি আর কি, অ্যামিনোগ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক এগুলো খাওয়ার পরে মাসলের গোড়া নরম হয়ে যায়, গোড়া নরম হয়ে গেলে মাসকুলার জাংশনের এই ইফেক্টগুলো পাওয়া যায় না। এবং এরপর আরেকটা হচ্ছে যেমন মাইসথেনিয়া গ্রাভিস, যেটা নিউরোমাসকুলার ট্রান্সমিশনটাই এফেক্ট হবে, তাইলে কি হলো, এটা কি পড়লাম আমরা, সেটা হলো যে এগুলো কিন্তু পোস্ট অপারেটিভ, যে পোস্ট অপারেটিভ বা অপারেশন শেষ আপনি নিউরোমাসকুলার ব্লকিং এজেন্টটা ফাংশনটা এখনো ফুল রিভার্স হচ্ছে না। এই রিভার্স না হওয়ার কি কি কারণ হতে পারে, একটা হলো এক্সেসিভ নিউরোমাসকুলার ব্লকার ডোজ বেশি দিচ্ছেন, এরপর হচ্ছে অমিশন অফ অ্যান্টাগনিস্ট, তারপর হচ্ছে আপনার টু শর্ট ইন্টারভেল বিটুইন অ্যাডমিনিস্ট্রেশন অফ নিউরোমাসকুলার, হাইপোক্যালেমিয়া, রেসপিরেটরি এবং মেটাবলিক অ্যাসিডোসিস। আরেকটা হলো অ্যামিনোগ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক আপনি ব্যবহার করতেছেন সাথে যদি দেন তাহলে একটু ডিলে হতে পারে মাইসথেনিয়া গ্রেভিস, ঠিক আছে? এটা রিকেপে যাবো না, আমরা নেক্সট চলে যাবো। আরেকটা হচ্ছে অক্সিজেন থেরাপিটা এক্সেসিভ সময়ের জন্য রাখা কি ধরনের রোগীর ক্ষেত্রে, মানে কিছু কিছু ক্ষেত্রে আমাদের অক্সিজেন লেভেল অক্সিজেনটা অক্সিজেন থেরাপিকে একটু প্রলং, আমরা এমনি পোস্ট অপারেটিভ অক্সিজেন থেরাপি দিচ্ছি না রেগুলারলি সব পেশেন্টকে, কিছু সময়ের জন্য দিচ্ছি, কিন্তু কিছু কিছু রোগীদের ক্ষেত্রে একটু বেশি পরিমাণে লঙ্গার পিরিয়ডে অক্সিজেন থেরাপি দিতে হবে, যেমন হাইপোটেনশন, ইসকেমিক হার্ট ডিজিজ, রেডিউসড কার্ডিয়াক আউটপুট, অ্যানিমিয়া, অবিসিটি, শিবারিং, হাইপো এবং হাইপারথার্মিয়া দুই ক্ষেত্রে, পালমোনারি এডিমা, এয়ারও অবস্ট্রাকশন, একদম তোতাপাখির মতো মুখস্থ থাকতে হবে। হ্যাঁ, তাহলে কি কি ধরনের অক্সিজেন কি কি ধরনের রোগীদেরকে আমরা অক্সিজেন থেরাপি বেশি করে প্রলং দিতে হবে? ডাক্তার শহীদুল ইসলাম আপনি বলেন, ডাক্তার শহীদ আপনি বলেন কি কি ধরনের রোগীদের ক্ষেত্রে আমাদের প্রলং অক্সিজেন থেরাপি দিতে হবে? জি আসসালামু আলাইকুম স্যার, অক্সিজেন থেরাপি শুড বি কন্টিনিউ ফর এ লং পিরিয়ড, লম্বা সময় ধরে আমরা কাদেরকে অক্সিজেন থেরাপি দিব, একটা হচ্ছে হাইপোটেনশনের পেশেন্টদের দিব, ইসকেমিক হার্ট ডিজিজের পেশেন্টদের দিব, রিডিউস কার্ডিয়াক আউটপুট থাকে যে সকল পেশেন্টের তাদের দিব, এনিমিক পেশেন্টদের দিব, অবিসিটিদের দিব, শিভেরিং যাদের পোস্ট অপারেটিভ শিভেরিং হয় তাদের অক্সিজেন ডিমান্ড বাড়ে তাদের দিব, হাইপো এবং হাইপারথার্মিয়া দুই ক্ষেত্রেই আমরা অক্সিজেন বেশি সময় ধরে দিব, পালমোনারি ইডিমা, এয়ারওয়ে অবস্ট্রাকশন এই দুই ক্ষেত্রেও আমরা লং পিরিয়ড ধরে অক্সিজেন থেরাপি দিব। থ্যাংক ইউ স্যার। ডিসকন্টিনিউ করা জেনারেস্থেসিয়া কমপ্লিট রিকভারির পরে অ্যাট লিস্ট, এবং পরেও দিতে পারেন আপনি কিছু সময়, অক্সিজেন ডিভাইস গুলো আপনারা মোটামুটি করোনায় একবারে সেটা জানেন কোনটা কোনটা, মানে এই সময়টা কতক্ষণ কি আধা ঘন্টা দেব, বেসিক্যালি হচ্ছে
এটা তো বেসিক্যালি অক্সিজেন থেরাপি তো হচ্ছে পোস্ট অপারেটিভ এর ডিমান্ডটা বেশি থাকে তাকে আস্তে আস্তে ঠিক করা। আমরা যেটা নর্মাল অক্সিজেন থেরাপিটা পোস্ট অপারেটিভলি মানে মিনিট দশেক আমরা পোস্ট অপারেটিভ পিরিয়ডে তো সেটা আমরা নিজেরা 100% অক্সিজেন দেওয়ার চেষ্টা করি এবং দিই রেগুলারলি, কিন্তু এই সমস্ত রোগীকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডেও তাকে অক্সিজেনটা সরবরাহ করতে হবে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে। পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আমরা তো সব রোগীকে কিন্তু মানে সমানতালে কিন্তু অক্সিজেন দিই না, কিন্তু ইউজুয়ালি প্রাইভেট সেক্টরে কিন্তু মিনিট পাঁচেক ঘন্টা পাঁচেক ঘন্টা তিনেক কিন্তু অক্সিজেনের উপর রাখা হয়। তো যদিও অ্যানালজেসিয়াটা পুরো ঠিকমতো কভার করতে পারলে এয়ারওয়ে রিফ্লেক্স টেকনিক সব ঠিক থাকলে আসলে এরকম লম্বা সময়ের অক্সিজেন দরকারও নেই, কিন্তু এই ধরনের রোগীদের ক্ষেত্রে আমাকে ওই 4-5 ঘন্টা অক্সিজেনটা আমাকে সাপোর্ট দিতে হবে। আর অক্সিজেন তো আমাকে টাইট্রেট করে করে দিতে পারতেছে, আমরা তার স্যাচুরেশন লেভেলটা দেখে দেখে আমরা দিতে পারি। এক্স্যাক্টলি কত মিনিট ঘন্টা দিব সেটা কিন্তু এখানে লেখা নেই, কিন্তু বলা হচ্ছে একটা মানে নর্মাল যেসব রোগীকে দিয়ে আছে একটু লঙ্গার পিরিয়ড। অক্সিজেনের ডিভাইস যেগুলো আছে ওগুলো আসলে আমরা বলবো না, কারণ এই ডিভাইসগুলো নিয়ে আমরা বিভিন্ন করোনা সেমিনারে টেমিনারে যথেষ্ট আলোচনা হচ্ছে, আপনারা মোটামুটি জানেন অক্সিজেন থেরাপি করোনা আসার পরে সবাই অনেক ভালোই জেনে গেছে। আমি এখন একটা জিনিস একটু বলবো, সেটা হলো যে এমআই এর যে এমআই কিন্তু অনেক রকম আছে। হ্যাঁ, এমআই প্রায় 5 রকম এমআই আছে। এমআই কয় রকম আছে? এমআই প্রায় 5টা টাইপ আছে, 5টা বা 6টা আমি আসতেছি। সেখানে কোন ধরনের এমআই টা আমাদের পোস্ট অপারেটিভ হয়? হ্যাঁ, এই টাইপ 2টা হচ্ছে দেখেন ইনডিউসড বাই ইনক্রিজ ইন মাইকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ড এবং ডিক্রিজ ইন মাইকার্ডিয়াল ব্লাড, এই ধরনের এমআই টা হচ্ছে আমাদের হয়। তাহলে পার অপারেটিভ বা পেরি অপারেটিভ পিরিয়ডে কোন ধরনের এমআই হয়, কোন টাইপের এমআই হয়? টাইপ 2, কি ধরনের? টাইপ 2, কারণ এখানে কোনো হঠাৎ করে প্লাক রাপচার অথবা যে অনেকদিন ধরে স্টেনোসিস আছে, কোনো একটা আটারি স্টেনোস হয়ে গেছে, 80% ব্লক হয়ে গেছে, 90% ব্লক হয়েছে, এরকম না। আমার এখানে হচ্ছে অপারেশনের সময় হঠাৎ করে কার্ডিয়াক ডিমান্ড বেড়ে গেছে কিন্তু ফ্লো কমে গেছে, ডিমান্ড বেড়ে গেছে ফ্লো কমে গেছে, তাহলে এই ধরনের এটাকে হচ্ছে টাইপ 2, ঠিক আছে? এটা কত পেজ? তারপরে বইতে আছে যাতে একটু নজরে থাকলো। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা রোগীর অপারেশন হয়েছে, অপারেশনের পরে দেখতেছে রোগীটার হেপাটিক ডিসফাংশন জন্ডিস, পোস্ট অপারেটিভ হেপাটিক ডিসফাংশনের কি কি কারণ হতে পারে, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চন। একটা হচ্ছে দেখেন ইনক্রিজ বিলিরুবিন লোড প্রি হেপাটিক, যেমন ব্লাড ট্রান্সমিশনের পরে বিলিরুবিন লোড বেড়ে যায় না, ব্লাড ট্রান্সমিশনের ব্লাড ব্লাড সানুকুলে সেলটেল ভেঙে গেছে, তাহলে ব্লাড ট্রান্সমিশনের পরে বিলিরুবিন লোড বেড়ে গেল। সেকেন্ড হচ্ছে হেমোলাইসিস এবং হেমোলাইটিক ডিজিজ, যেমন আরেকটা হচ্ছে বিলিরুবিন মেটাবলিজম অ্যাবনর্মালিটিস, এটা হচ্ছে মানে লিভারে কোনো সমস্যা নেই, অন্য জায়গায় সমস্যা, এখন হচ্ছে আমরা হেপাটিক লিভারে, আগে থেকে তার লিভারে কোনো অসুবিধা ছিল, ভাইরাল হেপাটাইটিস অথবা সেপসিস, সেপসিসে যেটা হয় লিভারে ব্লাড সাপ্লাই কমে যায়, ব্লাড সাপ্লাই কমে গেলে শক লিভার, শক লিভার, শক লিভার হলে লিভারের গন্ডগোল লেগে যায়। এরপর হচ্ছে ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস এবং কনজেস্টিভ হার্ট ফেলিং, ঠিক আছে? আর এক্সট্রা হেপাটিক বিলির অবস্ট্রাকশন, পোস্ট হেপাটিক গলস্টোন, এগুলো আছে। তাইলে দেখেন প্রশ্নটা কিন্তু পোস্ট অপারেটিভ হেপাটিক ডিসফাংশন, আপনার মাথার মধ্যে হঠাৎ করে কিন্তু গরম হয়ে যেতে পারে যে কয় কি কেমনে কি হবে, তাহলে প্রশ্নটা দেখছেন এখানে কিন্তু তার আগে থেকে বিভিন্ন লিভারের লিভারের গন্ডগোল, গল ব্লাডারের গন্ডগোল, এগুলো কিন্তু পোস্ট অপারেটিভও কিন্তু মাথা চারা দিয়ে উঠতে পারে। এই জন্য ঘাবড়ানোর কিছু নাই, পোস্ট অপারেটিভ হেপাটিক ডিসফাংশন হলে শুধু মাথার মধ্যে ঢুকাবেন হেলুথেন হেপাটাইটিস, হেলুথেন হেপাটাইটিস নো, পোস্ট অপারেটিভ হেপাটিক ডিসফাংশনের অসংখ্য কারণ আছে। ঠিক আছে।
মোটামুটি এগুলাই ছিল পোস্ট অপারেটিভ কেয়ারের প্রবলেম, এই দুটো চ্যাপ্টারের মূলত এগুলাই আছে। আর এখানে জিনিসগুলো কিন্তু আমরা আগে থেকে ওই যে ক্রিটিক্যাল ইনসিডেন্স এবং এই দুটো জিনিস কিন্তু একসূত্রে গাঁথা। হ্যাঁ আচ্ছা, শিভারিং ম্যানেজ করার জন্য শিভারিং এর ম্যানেজমেন্ট বলেন তো একজন, কে বলবেন? রোগী শিভারিং হচ্ছে কি ম্যানেজমেন্ট? ডাক্তার নাজমুল বলেন তো শিভারিং এর ম্যানেজমেন্ট কি? এক নম্বরে কি বলবেন? প্রথম আমরা তার দেখব যে টেম্পারেচার কি আছে কিনা, মানে রুম টেম্পারেচার এসি। আচ্ছা ঠিক আছে, আমি আনসার পেয়ে গেছি। শিভারিং এর ম্যানেজমেন্টের আনসার হবে প্রথম ইনক্রিজ অক্সিজেন ডেলিভারি, প্রথম হবে ইনক্রিজ অক্সিজেন ডেলিভারি। ঠিক আছে, বাকি এরপরে সব আপনারা বলবেন। শিভারিং এর ম্যানেজমেন্ট প্রথম হচ্ছে ইনক্রিজ অক্সিজেন ডেলিভারি, বাকিটা সব, কারণ অক্সিজেন ডিমান্ড বেড়ে যায়, অক্সিজেনটা আগে দিতে হবে, বাকিগুলো সব করে। ঠিক আছে, মোটামুটি এই ছিল আজকে। একটু ক্লাসে আধা ঘন্টা দেরি হওয়ার জন্য দুঃখিত। বেসিক্যালি একটা খুব মানে আমি ওই ইফতারের পরপর একটা অপারেশন রোগী ছিল, সেই রোগীটা শেষ হচ্ছিল, ভাবছিলাম 8টার মধ্যে শেষ হবে, কিন্তু শেষ হতে একটু দেরি হওয়াতে অপারেশন তো বুঝে আসলে অপারেশন তো আমরা বেরোতে পারি। পিডিএফ গুলো আমরা পাচ্ছি না আর কি, যে লেকচারের পিডিএফ। হ্যাঁ আমি আমি এখন এখনি দিব, এখনি আমি জাস্ট ইয়েতে যে প্রিভিয়াস গুলো পাচ্ছি না, মানে এগুলো কারেন্ট গুলো পাচ্ছি, দিয়ে দিব আজকে। আশরাফ আমাকে একটু রাত 10:30 দিকে একটু রিমাইন্ডার দিও তো, আমি বাসায় গিয়ে দিয়ে দেব। জি ইনশাআল্লাহ, ঠিক আছে। স্যার আজকে আরেকটা ক্লাস মানে একসাথে দুইটা চ্যাপ্টার ছিল, চ্যাপ্টার 26 কমপ্লিকেশন অ্যারাইজিং ফ্রম ম্যানেজমেন্ট। আমারই কিছু নাই, এগুলাই আছে সব, এটাই বলো তো, ওইখানে নতুন খুব বেশি আমার কিছু নাই, মানে পরীক্ষায় আসার মতো আর কি, পরীক্ষা এবং ভাইভাতে জিজ্ঞেস করার মতো খুব বেশি কিছু নাই, মূলত এই চ্যাপ্টারটাই ছিল মূল আর কি, মেইন চ্যাপ্টার। পড়াশোনা হচ্ছে, রিটার্ন পরীক্ষা কিন্তু চলে আসছে। হ্যাঁ পরীক্ষা কি ডিউ টাইমে হবে নাকি? আমার মনে হচ্ছে হবে, কারণ গত একটা সেশন পিছাইছে, সেই তার তো কোনো আলটিমেটলি এটা তো কোভিড তো থাকবে, এখন থিসিস পরীক্ষা হচ্ছে না সব। সেটাই আমিও ভাবতেছি ওইরকমই। আমাদের তো দেড় বছর ক্লাস হয়নি স্যার, তাহলে আমরা কিভাবে পরীক্ষা দেবো স্যার? এই যে এই জন্যই তো জেনেসিস আসছে, থাকবে না, রোটেশনও হয়নি, কিছুই হয়নি। আচ্ছা দেখেন, আমি আশরাফ এবং সবাই আছেন, একটা কথা আসলে বললে কি হয়, আমরা টোটাল 5 বছর এমডি তে রেসিডেন্সি কোর্সে কয়টা ক্লাস পাইছি জানেন আপনারা? আমরাও তো এক বছর এমনি পাইনি, ঠিকই নিছে ভাই, আপনার 5 বছরের মধ্যে 1 বছর পাইনি, আমরা 2 বছরের মধ্যে 1.5 বছর পাইনি। এখন আর এটা চিন্তা করে লাভ নাই, 2 বছরের কোর্স। তবে এখন আমি মনে করি আমি সত্যিকার কথা একটা কথা বলি, আপনারা এই প্ল্যাটফর্মের সাথে যারা আছেন তারা আপনারা ডিপ্লোমা খুব ভালো করবেন ইনশাআল্লাহ, খুবই ভালো করবেন। ভাই আমরা তো কাজটাস কিছু শিখতে পারি না, আপনার কমপ্লেক্সে পোস্টিং নিয়ে নিব ভাই, ডেপুটেশন ভাই আপনার মার্কেট নষ্ট করব ভাই। আপনার ভাই আর স্যার কিন্তু এক না, এখন কিন্তু ভাই, তখন কিন্তু ইউটিউব প্লাস স্যার, আজকে থেকে যদি কেউ ডিপ্লোমা পড়া শুরু করে তার কি স্যার জুলাইতে পাস করার কোন সম্ভাবনা আছে? 200% সম্ভাবনা আছে, 200% আমিও আছি, 200% সম্ভাবনা আছে। আমি একটা কথা বললাম না, আপনারা যারা এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়েছেন আপনি দেখেন আপনারা কিন্তু অনেক কিছুতে যে জিনিসের টাচ পাইছেন, কিছু টেক্সট বইয়ের ছবি দেখছেন, অনেকে তা পায়নি, আপনি জিজ্ঞেস করে দেখেন তাদের কাছে। না তারপরেও আপনি এই এই ক্লাসটা আরেকবার শুনেন, এটা তো রেকর্ডেড আছে, আরেকবার শুনেন এবং বইগুলো একটু দেখেন, বই এই আপনি ডিপ্লোমা অনেকে পাশ করবে, এই বইয়ের চেহারা কোনোদিন দেখা নাই, আপনি নিজেই সামনে কর্মক্ষেত্রে দেখবেন। ও রনি করে আছে প্রিভিয়াস 4-5 বছরের কোশ্চেন দেখে কিছু বাদ দিয়ে দিয়ে করবো,
রনির বইটা বুঝছেন, পেপার ওয়ান পেপার টুর জন্য বাইবেল। এখন এটা বিভিন্ন প্রিভিয়াস কোয়েশন থেকে কিন্তু বইগুলো করা, সমস্যা যেটা হয়েছে অনেক আগে কিছু কোয়েশন আসতো, বিগত 4-5 বছর ধরে এই কোয়েশন গুলো কম আসে, সেটার জন্য এখন সেগুলো বেছে বেছে আমি সাজেস্ট করব কি আপনারা পড়ার সিস্টেমটা কিভাবে করতেছেন। ওই রনির বইতে 600 পৃষ্ঠা যদি থাকে, আপনি ঠিক করবেন 15 দিনের মধ্যে রনির বইটা একবার রিডিং করে ফেলতে হবে, 15 দিনের মধ্যে রিডিং করে ফেলতে হবে। 15 দিন ধরে রিডিং করলে আপনার একদিনে পরে 20 পৃষ্ঠা, তো আপনি সকালে টার্গেট করবেন আজকে 25 পৃষ্ঠা পড়বেন, এই 25 পৃষ্ঠা পড়ার নিয়ত করে পরে আপনি 17 পৃষ্ঠায় পরে আপনি টায়ার্ড হয়ে যাবেন, 3 পৃষ্ঠা জমে গেল, আলটিমেটলি 15 দিনে হয় না, আরো 3-4 দিন সময় লাগবে। এভাবে করে একবার রিডিং করে ফেলবেন, জাস্ট মোটামুটি, জাস্ট বোঝার জন্য না, আপনি জাস্ট প্রতিটা পেজের শব্দগুলো পড়ার জন্য। সেকেন্ড টাইম পড়তে গিয়ে আপনি সুন্দর মতো বুঝে বুঝে পড়বেন, কারণ প্রথমবার এ থেকে ঝেড পর্যন্ত পুরোটা একবার রিডিং না পড়লে না মানে একটা কনফিডেন্স গ্রো করে না। ভাইয়া রনির বইয়ে থেকে যদি প্রিভিয়াস 10 সালের কোশ্চেন করলে কি ভাইয়া হবে, মানে প্রিভিয়াস 10 সাল আর তার আগে 5 সাল লাগবে না, প্রিভিয়াস 5 সালের কোশ্চেন করলে দেখবেন যে আপনার বইয়ের কিছু বাকি থাকে কিনা। তবে আমি সাজেস্ট করি কি প্রথম দিকে ওইরকম কোয়েশন খোঁজাটা ভেরি ডিফিকাল্ট, মানে কোয়েশন খুঁজে খুঁজে অ্যান্সার পড়া খুব ডিফিকাল্ট হয়ে যায়, যদি এ টু জেড একটু পড়া হয়ে যায় তাহলে কোয়েশন ধরে ধরে একটা কোয়েশনে তখন দেখা যায় 80% পড়া হয়ে গেছে আর 20% বের করা, কিন্তু একটা কোয়েশনে আছে হাইপোথার্মিয়ার কারণ কি, আরেক জায়গায় চলে আসছে ধুম করে পোস্ট অপারেটিভ অমুক কারণ কি, এখন দেখা যায় কি এটার পরে ওইটা কোনো ডিফারেন্স থাকে না, মানে খুব কষ্ট হয়, কিন্তু খুবই কষ্ট হয় এবং ওই পড়াটা শেষের দিকে কাজে লাগে, কিন্তু প্রথম থেকে যদি এভাবে পড়ে না মানে পড়ার গ্যাপ থেকে যায় কিছু, কারণ দেখা যায় কি ওই জায়গায় আমি সিকোয়েন্সিয়ালি যখন চ্যাপ্টার পড়তাম তাহলে আমি বেসিক অ্যানেসথেসিয়ার মধ্যে দেখা গেছে কি যে আমি LMS size গুলো পড়লাম, LMS কমপ্লিকেশনটা পড়লাম, LMS সুবিধাগুলো পড়লাম, তাহলে আমার একটা সিকোয়েন্স, এখন এখানে শুধু আপনি অসুবিধাটা পড়লেন, LMS কমপ্লিকেশন পড়লেন, LMS ইন্ডিকেশন না পড়ে শুধু কমপ্লিকেশন পড়ে ফেললে হবে শুরুতে? আমার কথা বুঝছেন? ভাইয়া ওই যে ICU পড়তে যে রনির দেখলাম যে ওই যে আপনি যেগুলো পড়াইছেন পেশেন্ট ট্রান্সফারের যে প্রোটোকল, ওয়ার্ড টু ওয়ার্ড শিফট যে প্রোটোকল, এগুলা কিছুই নাই, এগুলো আবার সব অ্যাডিশনালি পরীক্ষার খাতাটা ব্ল্যাঙ্ক না থাকে, নতুন দু একটা টপিক আপনাদের কভার করে দিচ্ছি যাতে দুটো মার্চ করে আপনার, কারণ আপনারা ফাইনালি তো একটা কোচিং এ ভর্তি হয়েছেন, আপনারা যদি মানে এখানেও যদি রনিটা শুধু আপনাদের পড়াই তাহলে আপনারা কোচিং আসার তো দরকার ছিল না, আপনাদেরকে যদি একটা মানে একটু এনরিচ না করতে পারি তাহলে তো কোচিং এর দরকার ছিল না, আপনারা অনেক টাকা দিয়ে ভর্তি হয়েছেন না এখানে, কারণ আমরা চাইলে তো রনিটা মুখস্থ করে দিতে পারতাম, কিন্তু রনিটা তো পড়বে নেই, কিন্তু সাথে এই জিনিসগুলো একটু দেখলে হয়তো এখন মনে হবে না কিন্তু 2 বছর পরে মনে হবে যে না মানে একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত থেকে অন্তত পাশাপাশি সমসাময়িক অনেক মানুষের সাথে একটু কথা বলার মতো স্পেস তৈরি হয়েছে। ফাইনালি ইনফরমেশন টেক্সট বইয়ের সাথে রিলেশন না থাকলে না ফোরামে কথা বলা যায় না, এটা কিন্তু সত্যি কথা। ভাইয়া আইসিইউর সেকেন্ড লেকচারটা যদি একটু দিতেন, আইসিইউ যে সেকেন্ড যেটা পড়াইছে আজকে দিব, আজকে আজকে দিয়ে দিব আমি রাতে। আর ভাইয়া আইসিইউতে যে আরো কোশ্চেন ছিল না সেপসিস, ওটারও আপনি দিতে চাইছিলেন কিন্তু সেপসিস দিব দিব দিব, সেপসিস পাই গেছি, খুঁজছি পাইছি। হ্যাঁ ভাইয়া এগুলো সবগুলো যদি একটু পিডিএফ দিতেন তাহলে ভালো হতো। পিডিএফ আছে, পিডিএফ আছে আপনাদের জন্য তো খুঁজছি, এগুলো কারে দিব আমি আপনাদের কে দিব? আচ্ছা ঠিক আছে ওগুলো দিয়ে দিলে ভালো হতো, থ্যাংক ইউ ভাইয়া। ওকে আর কোনো কোশ্চেন না থাকলে রোজার দিনে শেষ করে দিই নাকি? ওকে থ্যাংক ইউ ভাই। ওকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সারা দশটায় ফোন দেবো ভাইয়া, জি।